আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সুরাইয়া ইয়াসমিন ফ্রম সুয়েস লার্নিং ডোর এবং আজকের এই সেশনে আমরা শিখব এ ফ ইউ ভিএস ফিউ ভিএস মিনি প্লাস কাউন্টেবল আমরা জানি কাউন্টেবল নাউন হলো যেই নাউনগুলো গণনা করা যায় সংখ্যা দিয়ে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে এবং যেই নাউনগুলো সংখ্যা দিয়ে গণনা করা যায় না পরিমাপ করা যায় তাকে আনকাউন্টেবল নাউন বলে তো চলো আমরা আজকে লেশনটা দেখি দেখো আমি তোমাদের জন্য লিখেছি মেনি ভিএস এফ ইউ ভিএস ফিউ প্লাস কাউন্টেবল কাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায় আচ্ছা এখানে মেনি অর্থ হচ্ছে অনেক ওকে মেনি মানি হচ্ছে অনেক আর এ এটা হচ্ছে কয়েকটি বা কয়েকজন কয়েকটি অথবা কয়েকজন ওকে অ্যান্ড এখানে যে ফিউ এই ফিউ হচ্ছে নেই বললেই চলে নেই বললেই চলে আবার দেখো তোমরা মেনি মানি হচ্ছে অনেক এ ফিউ এ ফিউ হচ্ছে কয়েকটি বা কয়েকজন এটি হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কয়েকটি বলবো আর কয়েকজন হচ্ছে আমরা ব্যক্তিবাচকের ক্ষেত্রে বলবো আর ফিউ হচ্ছে নেই বললেই চলে তাহলে দেখো এখানে মূল পার্থক্যটা একটু দেখো এ ফিউ হচ্ছে কয়েকটি কয়েকজন আর ফিউ হচ্ছে নেই বললেই চলে আচ্ছা তা আর মেনি হচ্ছে অনেক আস আমরা এগুলো কি করব যে কাউন্টেবল নাও যেগুলো গণনা করা যায় তার মানে এই গণনা করা যায় সেই সব বস্তুর আগে আমরা কি কি লিখতে পারি আমরা মেনি লিখতে পারি এফিউ এবং লিখতে পারি ফিউ এবার আমরা একটু এক্সাম্পলের সাথে বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখো আমি প্রথমে লিখেছি তার অনেক বই আছে দেখো তার অনেক বই আছে তার হচ্ছে হি হ্যাজ মেনি বুকস দেখো এখানে যে বুকস এই বুকস কিন্তু হচ্ছে অনেকগুলো বুকস এবং এই অনেকগুলো বুকস হচ্ছে কাউন্টেবল নাউন আমার অনেক বই আছে বা তোমার অনেক বই আছে তার অনেক বই আছে এখানে অনেকগুলো বই আছে বইগুলো কিন্তু ইচ্ছে করলে গণনা করা যায় এবং গণনা করা যেটা হচ্ছে কাউন্টেবল নাউন অ্যান্ড তার আগে হচ্ছে মেনি তার মানে এখানে কিন্তু আমরা সেই উপরের সূত্রটা পেয়ে গেছি মেনি প্লাস কাউন্টেবল নাউন সুতরাং আমরা কি করব যখন কোনো কিছু দেখবো যে আমরা গণনা করা যায় তার আগে আমরা মেনি বসাতে পারি তো এবং সেটা হচ্ছে কি আর তার অনেক বই আছে এরকম দেখো আরও একটা অনেক বালক সেখানে খেলছে আচ্ছা দেখো অনেক বালক সেখানে খেলছে অনেক বালক খেলছে যত অনেক বালক ইচ্ছে করলেই কিন্তু গোনা যেতে পারে তোমার বাসার সামনের মাঠে বাসার সামনে বা বাসার সাদে যেখানে হোক না কেন বালকেরা খেলছে অনেকগুলো বালক সেগুলো সেখানে কিন্তু সেই বালকগুলোকে গণনা করা যায় এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই মেনি ইউজ করব। তাহলে দেখো মেনি বয়েস আর প্লেয়িং দেয়ার এখানে আর হয়েছে কারণ বয়েস বয়েস হচ্ছে প্লোরাল ফর্ম আর যখন বয়েসরা এখন খেলছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কাজটা এখন চলতেছে চলমান বর্তমানে চলমান যে কাজটা তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সে কারণে এখানে দেখো আর বসেছে এবং মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে তার মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসটেন্সে আমরা জানি কি হয় সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি এবং এখানে তাহলে এই যে বয়েস হচ্ছে প্লুরাল সে কারণে আর হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং বয়েসদেরকে গণনা করা যায় সে কারণে মেনি বসেছে ওকে নেক্সট এক্সাম্পল ইজ সে অনেকগুলো থালা ভেঙেছে ধরো আমি অনেকগুলো তোমার সামনে থালা ভেঙে ফেলেছি বা তুমি ভেঙে ফেলেছো বা সামান ভেঙে ফেলেছে যখন যে কাজটা এই মাত্র শেষ হয়ে যায় এই মুহূর্তে যে কাজটা শেষ হয়ে গেছে বা শেষ হয়ে গেছে সেই কাজটাকে আমরা কি বলি বলো তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স আচ্ছা তো প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব হস হ্যাভ হ্যাস প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট আমরা জানি তাহলে দেখো কি হলো হি হ্যাজ ব্রকেন মেনি প্লেস আমরা আগে আগে এটা দেখি এই প্লেটস হচ্ছে গণনা করা যায় গণনা করা যাওয়ার কারণে যখন প্লেটগুলো যখন ভানা ভাঙা হয় প্লেটগুলো কিন্তু গণনা করা যায় এবং তার আগে আমরা বসালাম কি মেনি এখন দেখো আমরা একটু টেন্সের দিকে আমি এখানে টেন্সের কথার এ কারণে উল্লেখ করেছি একই সাথে যদি আমরা প্রত্যেকটা সেন্টেন্স যখন শিখবো টেন্সকে একটু খাটিয়ে আমরা শেখার ট্রাই করি সাথে সাথে আমাদের একটু রিভিউ হয়ে যাবে এবং আমরা আমাদের সেন্সটা একদমই ক্লিয়ার হতে পারবো তো এখানে কী হয়েছে হি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্যাটস ওয়াই হি টেক্স হ্যাজ হ্যাস নিয়েছে এবং ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম তার সাথে মেনি যেহেতু প্লেয়ার্স গোলা যায় সে কারণে মেনি হয়েছে মেনি প্লেয়ার্স হি হ্যাজ ব্রোকেন মেনি প্লেয়ার্স ওকে এরপর দেখো আমরা আসি এফ ইউ নিয়ে আমরা কিছু বাক্য দেখব তাহলে শুরুতেই বলে নিই এফ ইউ হচ্ছে কয়েকটি বা কয়েকজন ওকে এবং কয়েকটি বা কয়েকজন তাদেরকে কিন্তু গণনা করা যায় তাহলে তার আগে কি হলো তারপরে আমরা কাউন্টেবল নাও তার আগে আমরা এফ ইউ বসাবো আচ্ছা তাহলে আমার অল্প কয়েকটি বই আছে এই কথাবার্তাগুলো কিন্তু আমরা দৈনন্দিন স্পোকেন ইংলিশেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি আজকের এই লেসন থেকে তোমরা কি কি জানতে পারবে তোমরা এই যে এফ ইউ ফিউ মেনি এর ব্যবহার জানলে তারপরে মেনি এফ ইউ এর পরে যে আসলে কাউন্টেবল নাউন বসে সেটা জানলে পাশাপাশি তোমরা আমাদের যে এই কথাবার্তাগুলো থাকে এই কথাবার্তাগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে স্পেসগুলো সেক্ষেত্রে কাজে আমরা লাগাতে পারবো ব্যবহার করতে পারি তো কি হলো আমার অল্প কয়েকটি বই আছে আই হ্যাভ আ ফিউ বুকস দেখো আমার মানে আই হ্যাভ হচ্ছে আছে এফ ইউ অল্প কয়েকটি যদি বলি আমার অল্প কয়েকটা শার্ট আছে আই হ্যাভ আ ফিউ শার্টস যদি বলি আমার অল্প কয়েকটা ড্রেস আছে অল্প কয়েকটা শাড়ি আছে সব কিছুর সাথে আমরা কী করতে পারি এ ফিউ দিয়ে আমাদের যে নাউন সেই নাউনটার সাথে আমরা এস বাই এস যুক্ত করে দেব আর তার সাথে সাবজেক্ট প্লাস ভাব অক্জেলারি ভাব যেগুলো থাকবে বসিয়ে দেবো তাহলে আমরা যখন অল্প কয়েকটি বুঝাবো তখন আমরা এ ফিউ ব্যবহার করব এবং তারপরে হচ্ছে নাউন বসাবো তাহলে আমরা আমার অল্প কয়েকটি বই আছে আই হ্যাভ আ ফিউ books okay তার অল্প কয়েকজন বন্ধু আছে ধরো কারোর অল্প কয়েকজন বন্ধু আছে এ ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা কী করবো হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস বা আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইউ হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস দে হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস তার মানে অল্প কয়েকজন যখন অল্প কয়েকজন বোঝাবে তার সাথে আমরা এ ফিউ দিয়ে আমরা নাউনের সাথে এসবাই এ যুক্ত করে দিলাম কাউন্টেবল নাউন বিকজ অল্প কয়েকজন ফ্রেন্ডসকে গণনা করা যায় এবং এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে হ্যাজ হয়েছে ওকে অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল আচ্ছা অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল এ কথাটাও কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি প্রায়শই আমাদের ব্যবহার করতে হয় তাহলে দেখো এফ ইউ পিপল ওয়েন্ট দেয়ার এফ ইউ পিপল পিপল মানে হচ্ছে কি অল্প কয়েকজন অল্প কয়েকজন এফ ইউ হচ্ছে অল্প কয়েকজন আর পিপল হচ্ছে লোকজন ওয়েন্ট দেয়ার সেখানে গিয়েছিল এফ ইউ পিপল হচ্ছে অল্প কয়েকজন সেখানে গিয়েছিল তাহলে এফ ইউ হচ্ছে অল্প কয়েকজন আর ওয়েন্ট দেয়ার সেখানে গিয়েছিল তাহলে এই এখানে আমরা একটা জিনিস শিখলাম এই চারটা থেকে যে এফ ইউ হচ্ছে অল্প কয়েকটি বা অল্প কয়েকজন ব্যবহারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এবং তারপরে কাউন্টেবল নাউন চলে আসবে ওকে নেক্সট যে দর্শনটা আমি বুঝাবো সেটা হচ্ছে ফিউ প্লাস কাউন্টেবল ফিউ হচ্ছে একদম নেই বললেই চলে মানে একেবারে নেই বললে চলে অল্প কয়েকজন তো আসলে থাকার কথাই বলা হয় এবং অনেক আছে সেটাও থাকার কথাই বাট ফিউ হচ্ছে কথাটা জাস্ট নেই বললেই চলে দেখে আমরা উদাহরণ আমার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে তোমার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে বা তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে তো সেক্ষেত্রে আমরা কী বলতে পারি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হেয়ার ইউ হ্যাভ ফিউ ফ্রেন্ডস হেয়ার দে হ্যাভ ফিউ ফ্রেন্ডস হেয়ার হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস হেয়ার তোমরা এভাবে সাবজেক্টকে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে করে এবং সাথে ফিউ এ ফিউ মেনি এই ওয়ার্ডগুলো বসিয়ে নাউনকে বসিয়ে শুধু প্র্যাকটিস করবে এবং তোমাদের সেই প্র্যাকটিসের যে সিটটা থাকবে সেটা অবশ্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই আমাদের এই সুরয়াস লার্নিং রোড যে গ্রুপ গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ সেখানে তোমরা পোস্ট করে তোমরা তোমাদের অনুশীলনগুলো আমাদেরকে দেখাতে পারো আচ্ছা তাহলে কি হলো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হেয়ার ফিউ মানে হচ্ছে ধরো তুমি কোনো একটা নতুন জায়গাতে এসেছো তোমার এখন পর্যন্ত তেমন কোনো একটা ফ্রেন্ড হয়নি তখন তোমাকে কেউ একজন কল করলো কারোর সাথে কথা বলতেছো তখন তুমি এভাবেই বলতে পারো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হেয়ার মানে আমার এখানে তেমন কোনো বন্ধু নেই বললেই চলে হয়তো একজন দুজন আছে বাট তাও অত বেস্ট না তাও মানে একদম না থাকার মতো করে যে ফ্রেন্ডস হয় সেটা তারপর এক্সাম্পল হচ্ছে আমার পকেটে টাকা নেই বললেই চলে অনেক সময় কিন্তু আমাদের পকেটে টাকা থাকে না ব্যাগে টাকা থাকে না একেবারে নেই বললেই চলে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বা আসলে এটাকে থাকার মতো করে হয় তাদের তেমন একটা প্রয়োজন হয় না আমরা এই এক্সপ্রেশনগুলো কিন্তু দিয়ে থাকি অনেকের কাছে তো আমার পকেটে টাকা নেই বললেই চলে আই হ্যাভ হিউ মানি ইন মাই পকেট আমরা কিন্তু অনেক সময় দেখা যায় ভুল করে কি বলি ফিউ মানে আমার অল্প কিছু আছে সে কোনো সে কারণে আমরা ফিউ বলতে পারি বাট আসলে ব্যাপারটা সেটা না ফিউ হচ্ছে নেই বললেই চলে তাহলে আই হ্যাভ ফিউ মানি ইন মাই পকেট ওকে এরপর লাস্ট এক্সাম্পল ইজ সে অঙ্কে নাম্বার পায়নি বললেই চলে সে অঙ্কে নাম্বার পায়নি বললেই চলে দেখো যে হি হ্যাজ অপটেন্ড ফিউ মার্কস ইন ম্যাথস ধরো কেউ একজন পরীক্ষা দিয়েছে পরীক্ষায় সে আসলে সব সাবজেক্টই মোটামুটি ভালো করেছে বাট সে কি করেছে অঙ্কে ভালো একটা নাম্বার পায়নি তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি হি হ্যাজ অপটেন্ড ফিউ মার্কস ইন ম্যাথ ধরো সে তেত্রিশ পেয়েছে এই তেত্রিশ বা চল্লিশ পেয়েছে মানে এমন একটা পুয়ার মার্কস পেয়েছে এটাকে আসলে তার অন্য সাবজেক্টের সাথে কম্পেয়ার করলে খুবই কম হয়ে যায় এটাকে আসলে অত বেশি এক্সপেক্টেবল মার্কস না সেই ক্ষেত্রে আমরা কী বলতে পারি হি হ্যাজ অপটেন্ড ফিউ মার্কস ইন ম্যাথ আই marks in ফিউ মার্কস ইন ম্যাথ ইউ হ্যাভ in ফিউ মার্কস ইন ম্যাথ few মার্কস ইন ম্যাথ তোমরা এভাবে করে সাবজেক্ট চেঞ্জ করে করে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের সাথে যুক্ত মেনি ফিউ করে সাথে কমফটেবল নাউন যুক্ত করে সাবজেক্ট চেঞ্জ করে ভাব চেঞ্জ করে তোমরা অবশ্যই কিছু সেন্টেন্স মেক করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যাতে করে তোমাদের সেই কমেন্ট দেখে অন্য সহপাঠীরা শিখতে পারে এবং অবশ্যই সে কমেন্ট একটা কাগজে স্ক্রিপ্টে লিখে তোমরা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো তো থ্যাংকস লড ফর ওয়াচিং দিস ভিডিও উইথ প্যাশেন্টলি সি ইউ ইন মাই নেক্সট ক্লাস টিল দেন হাফেজ